আমি একটি পুরনো বেডশিটে টাই অ্যান্ড ডাই করতে চাই, সাদা বেডশিটে, খুব সহজ পদ্ধতিতে। আমরা কিন্তু একদম ফেব্রিক দিয়ে ঘরোয়া পদ্ধতিতে করব। তার জন্য আমি প্রথমে ভাঁজ করে নিচ্ছি। এক একজন এক একভাবে করে, আমি এটা ভাঁজ করে নিচ্ছি, সমানভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখুন, এই যে আমি ভাঁজ করে নিচ্ছি, যেই মাপে ভাঁজ করবো ঠিক সেইভাবেই আবার উল্টো করে ভাঁজ করবো। বেডশিট একটু বড় জিনিস, একটু সময় লাগে এটা করতে। ইকুয়াল প্রসিডিওরে একবার সোজা করে একবার উল্টো করে আমি ভাঁজ করে নিচ্ছি। আমি ভাঁজ করেছি, দেখুন, একটা সোজা করে একটা উল্টো করে এভাবে করে আমি ভাঁজ করেছি। অনেকগুলো ভাঁজ হয়েছে এখানে, বেশ অনেকগুলো ভাঁজ হয়েছে। ভাঁজটাকে আমি একবারে টান টান করে নিলাম। এবার আমি আবার ভাঁজ করব, ঠিক আছে? এবার আমি আবার ভাঁজ করব এইভাবে করে, এইভাবে এটাকে আবার ঠিক এদিকে ভাঁজ করব, আবার এটাকে এদিকে ঘোরাবো। বারবার করে টান টান করে নিতে হবে। আবার ঠিক এইভাবে এতগুলো ভাঁজ হয়েছে, একবার সোজা করে একবার উল্টো করে এই ভাঁজটাকে একটু দেখতে হবে ভালো করে, যাতে ভাঁজটা প্রপারলি পড়ে। দেখতে পাচ্ছেন সবাই? আমি না পুরোটা ভিজিয়ে নিই, পুরোটা ভিজিয়ে নিলে অনেক সময় আমার মনে হয় যে ছড়িয়ে যায়। আমি এখন স্প্রে বোতল দিয়ে ভিজিয়ে নেব। প্রথমে আমি বেঁধে নিচ্ছি, তারপরে স্প্রে বোতল দিয়ে ভিজিয়ে নেব। আমি খুব শক্ত করে করে বেঁধে নিচ্ছি। আমাদের ভেজানো হয়ে গেল। আমরা স্প্রে বোতল দিয়ে আমাদের যতটুকু টুকু দরকার আমরা ঠিক ততটুকু করেই ভিজিয়ে নিয়েছি। আমি প্রথমে হলুদ ফেব্রিক নিয়ে নিলাম, হলুদ ফেব্রিক এবং তুলি। আমি হলুদ ফেব্রিকটা ঢেলে নিয়েছি একটা পাত্রে, ঠিক আছে? প্রথমে হালকা কালারই সবসময় দিতে হবে, সবসময় হালকা কালার প্রথম দিকে দিতে হয়। ডিপ কালার, যত ডিপ কালার সব পরের দিকে হবে। প্রতিটি ভাজে আমি হালকা কালার দিয়ে নিচ্ছি। কোনাগুলো বেঁধেছিলাম সেগুলোতেও আমি হলুদ রং দিয়ে নিচ্ছি। যে কোনো হালকা রং প্রথমে দিয়ে নিচ্ছি। এটা ইয়েলোর জায়গায় আপনি লাইট গ্রিন দিতে পারেন, লাইট অরেঞ্জ দিতে পারেন, লেমন ইয়েলো বা গোল্ডেন ইয়েলো দিতে পারেন। সেখানে কালার যদি ডিপ রঙের কাপড় হয় তাহলে হোয়াইট দিতে পারি। অরেঞ্জ কালার নিয়ে নিচ্ছি, অরেঞ্জ ফেব্রিক, অরেঞ্জ কালার। হলুদের মতো অত বেশি দেবো না, একটু কম দেবো। প্রথম হলুদ কালারটা আমার যাতে দেখা যায় এবার লাস্ট কালার আমি ব্ল্যাক নিয়েছি। ব্ল্যাক বা ডিপ নেভি ব্লু, এগুলো না দিলে আবার একটু অ্যাট্রাকটিভ হয় না।
এবার আমার তিনটে কালার লাগানো হয়ে গেছে। আমি 5 মিনিট পরে আমি প্রত্যেকটা বিট খুলে দেব। খুলে দিয়ে সুন্দর করে মেলে এগুলোকে রোদে দিয়ে দেব। রোদে দেওয়ার পরে আমাকে 72 আওয়ার্স পরে কিন্তু খুব ভালো করে প্রেস করে নিতে হবে। আমরা জানি ফেব্রিক জলে ওঠে না, ওই জন্য একটু ওঠার চিন্তা নেই, কিন্তু ভালো করে প্রেস করে নিলে এটা আরও বেশি টেকসই হবে। বেডশিটটাকে পুরো খুলে মেলে দিয়েছি, বোঝাই যাচ্ছে যথেষ্ট সুন্দর দেখতে হয়েছে। এবং এটা শুকানোর পরে 72 ঘন্টা পরে আমাদের একটু ইস্ত্রি করে দিতে হবে, তাহলে এটা আরও সুন্দর এবং টেকসই থাকবে।